হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 7:30 বেজে গেছে। তো ঘুম থেকেই উঠছি। তো আজকে আমি এক জায়গায় যাবো, তো একজনের সাথে মানে দেখা করব। তো প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছে, কিন্তু বাড়িতে অনেক কাজ করে আছে, কিন্তু ঘুম থেকে আমার একটু উঠতে লেট হয়ে গেছে। তো আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি, মানে ওই 7:10 কি এরকম হবে আর কি। তো চলো দেখবে আমার কত কাজ আছে। এই কাজ সেরে উঠতে আমার 9টা বেজে যাবে। তো তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে রাগ করবে, কারণ ও বলেছিল সকাল সকাল উঠে পড়তে। আর দেখো নাকেরটা খোলা, রাত্রিবেলা না নাকটা প্রচণ্ড পরিমাণে চলে যাচ্ছিলো, তার জন্য নাকেরটা খোলা। এত বলবে যে নাকের খোলা কেমন লাগছে, তো সেই জন্য খুলে রেখেছি। আর দেখো একটা পুরানো ছেঁড়া নাইটি পরে শুয়েছি, রাত্রিরে প্রচণ্ড পরিমাণে গরম, কি করবো। আর নতুন নাইটি পরা যাচ্ছে না গো। তো এবার এই ঘুম থেকে উঠবো, দাদাভাই উঠে পড়েছে, একটু ওকে আগে চা করে দিই, তারপরে আমি কাজগুলো করব, তারপরে বেরোবো। আর বেরিয়ে তোমাদের সাথে একেবারে রাস্তায় গিয়ে কথা বলবো, কারণ আমি হয়তো আর বাড়িতে কথা বলতে পারবো না, কারণ দাদাভাই প্রচণ্ড পরিমাণে রাগ করছে। তাড়াতাড়ি করতে হবে, তো কাজগুলো আগে সেরে নিই, তোমাদের দেখাই আমার কত কাজ আছে। তখন মানে বলবে যে এত কাজ কীভাবে দেখাবো, তো আজকে দেখানো সম্ভব না, একেবারে রাস্তায় গিয়ে কথা বলবো। চলো কাজগুলো তোমাদের দেখাই, মানে কত। তো দেখো বিছানাপত্র কী অবস্থা হয়েছে, এগুলো সব আমি ঘেঁটেছি, এরকম করে এত নোংরা করেছি আমি, পালিশ ফালিশ চারিদিকে। মাঝের মধ্যেখানে দেখো এই যে ক্লিপ, হেডফোন, রাত্রিরে গান মানে ভিডিওগুলো যা দেখেছি সব কিছু বিছানার মধ্যেখানে, এই সব পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখবো আমার বাসন আছে কত, দেখবে দেখো রান্নাঘরে কত বাসন, এত বাসন আছে। তো এদিকে গ্যাসের অবস্থা কী দেখো, আমি সব যেখানে যা করেছি সব রেখে দিয়েছি। দেখো রাত্রে রান্না করেছি সব এই উলট পালট হয়ে আছে। তো এই সব পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে যাব। ঘর দোয়ার পুরো অপরিষ্কার হয়েছে। এদিকে মেয়ে এখনও ওই ঘরে শুয়ে আছে, মেয়েকে দেখাচ্ছি না, কারণ মেয়ে দেখালে মেয়ে এক্ষুনি আমাকে বকা দেবে যে ঘুমাচ্ছে আমাকে দেখাচ্ছে। তো এই সব কাজ সারবো, সেরে এখনও ঘরের গেট খুলিনি। তো এটা ঘরের গেট না, এটা আমাদের বাইরের গেট, ঠিক আছে? এটা আমাদের ঘরের গেট না, এটা আমাদের দুটো বারান্দা, তো এটা বাইরের বারান্দার গেট। তো এখানে এই গেটই লাগিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর জল লাগে, তার জন্য সেই জন্য এই গেট লাগিয়েছি। চলো গেটটা খুলে দেখাই। গেটটা খুলেছি, দেখো সব বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে। তো এই রাস্তাটাই আমাদের রাস্তা হবে, তো রাস্তা হয়নি এখনও। তো আগের বছর এই রাস্তাটা আমি দেখেছিলাম, যারা আমার ভিডিও দেখেছে তারা জানো এই রাস্তায় জল জমে গেছিলো। তো এই রাস্তাটা আমাদের হয় বলে মিস্ত্রি কাজ করছে ওই সাইডে। তো এবার রাস্তাটা একেবারে ঢালাই হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো ঢালাই গেলে কেমন লাগে। তো রাস্তাটা আমাদের ঢালাই ছিল না, তো চলো তাহলে কাজগুলো ঝটপট সেরে নিই, রাস্তায় গিয়ে একেবারে বাসে উঠে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? আর কোথায় যাচ্ছি দেখতে থাকো, পুরো ভিডিওটা না দেখে কিন্তু কেউ কমেন্ট করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। কোথায় যাচ্ছি, কে আসছে ওখানে, কার সাথে মানে দেখা করবো। বন্ধুরা বাড়িতে কতটা কাজ ছিল দেখতে পেলে, সব কাজ সেরে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। তো টোটোয় তোমাদের শেয়ার করতে পারিনি, আমাদের সলোফাই রোড থেকে একেবারে বাসে উঠলাম। তো বাসে উঠে যাব হচ্ছে দক্ষিণেশ্বর, আর ওখানে পূজা উঠবে বালিতে। তো পূজার জন্য বাসে আমরা ওয়েট করছি, তো বালি থেকে পূজা উঠে যাবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে অন্নিকে কোলে নিয়ে নিয়েছি আমি, অন্নিকে কোলে নিয়েছি, যাচ্ছি বাসে করে এখন। কি অবস্থা দেখো, যাচ্ছ টাটা করে দাও, একটু টাটা করে দাও, সরি টাটা করে দাও, একটু টাটা দিদা নাই পেটে কিছু করুক, পেটে কিছু টাটা করো, টাটা শুভ মি বলে দাও তোমরা এখানে। আমি যাচ্ছি,
আজকে আমার ছুটি, মমতাদি নিয়ে ঘুরে বেড়াবো। অন্নি দেখো, অন্নি জল খাচ্ছে, দেখো বসে বসে জল খাচ্ছে। ও বাবা, পুজো দিতে আমি অন্নিকে বলে নিয়েছি, অন্নির মায়ের থেকে আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে, ওকে ওকে নিয়ে নিয়েছি। এই যে আমার মেয়ে, আমার মেয়ে পুজো দেবে নিয়েছে। আর এই যে পূজা পিছনে আসছে, পূজার মেয়েকে আমি নিয়ে নিয়েছি। আর পা জ্বলে যাচ্ছে, দেখো কি গরম, প্রচন্ড পরিমাণে গরম এখানে, দেখো বাবা পা জ্বলে যাচ্ছে গো। অন্নিকে কোলে করেছি আমি, অন্নি চলো মা কই, অন্নির মা ওই যে আসছে পূজা, অন্নি গেছে চলে গেল, চলো রাখি এখন, পরে কথা বলছি। দেখো লাইন, দেখো আরে পূজা আগে আগে যাচ্ছে, দেখো লাইন, দেখো লাইন, দেখো দেখো কি সুন্দর ছাওয়া। এই যে আমার মেয়ে, আমি দেখো কি রোদ্দুর, ছেড়ে দাঁড়িয়ে ফটোটা তুলো। হ্যাঁ যতক্ষণে বললো ততক্ষণে সাইড বলে বেরিয়ে যাবে। এই যে পূজার মেয়েকে আমাকে দিয়ে দিয়েছে, আমি নিয়ে চলে যাচ্ছি পূজার মেয়েকে, ঠিক আছে। তো সবার ভিডিও করি একটু, অন্যি দেখো মন্দিরের চারিপাশটা প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, আর এত লোকজন, এত গরম হয়ে গেছে যে সবাই দৌড়াদৌড়ি করে যাচ্ছে, কেউ পা নিচে রাখতে পারছেন না, প্রচণ্ড পরিমাণে গরম, তো পায়ে যেন ফুসকা পড়ে যাচ্ছে। আর সেই রকম আজকে জয় মঙ্গলবার, মানে মঙ্গলবার পরে প্রচুর ভিড় মন্দিরে, প্রচুর ভিড়, চারিদিকটা দেখো শুধু। দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেল, তো পুজো দেওয়ার পরে আমরা যাচ্ছি, মানে দক্ষিণেশ্বরে সেরকমভাবে বসার সেরকম জায়গা নেই, আগে গঙ্গার ধারগুলো খুব ভালো লাগতো, এখন সেরকমভাবে বসার জায়গা নেই, তো আমরা চলে যাচ্ছি আদ্যাপীঠ। তো তার জন্য দেখো এই যে অটোয় উঠে পড়েছি, অটোয় করে যাবো আদ্যাপীঠ, ওখানে একটু রেস্ট নেব, তো ওখানেই আমরা ভোগ খাবো আজকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওইখানে অন্নিকে আমি বলছি হাম্পু দিতে, তো অন্নি আমার সাথে কেমন মজা করছে তোমরা দেখো। দেখো এই যে আমার মেয়ে এখন বেগুনি খেতে খেতে আবার খাচ্ছে না, বেগুনি কুমড়ো করে বলে খাচ্ছে না, এদিকে দাদা আছে, এদিকে যে পূজা, পূজাকে অন্ধকার লাগছে, এমনি অন্ধকার। এখন বেগুনি খেতে ব্যস্ত, তো এইদিকে আমরা সব বসেছি, এদিকে মেয়ে বসেছে, যে দাদা বসেছে, সবাই বসেছি, তো খাওয়া দাওয়া হোক, চলো দেখি। এরকম দিয়েছে এখন বেগুনি, তো বেগুনিটাই আর খাওয়া দাওয়া খেতে। বেগুনি দিয়েছে, বেগুনিটা আগে খাই, খাওয়া খাচ্ছে, পুজা খাও না কখনো, হ্যাঁ তো বন্ধুরা দেখো আটা পিঠে চলে এসেছি, বক্তৃতা রেখে যাবো বেগুনি দিচ্ছে এখন, বেগুনি হচ্ছে, পূজা ভিডিও বানাচ্ছে, আপনি দেখে দাও।
পুইজা বানাচ্ছে। হানি এরা গো কি দিয়েছে দেখো পোলাও। হাই এ ব্রাউন খাচ্ছি। এ তোমার দিকটা পরিষ্কার আছে, আমাদের তো অন্ধকার আছে। মানে হয় বল পোলাও ভাত মিশে গেছে, তো পোলাও ভাত দুটোই মিলে মিশে খেয়ে নিচ্ছি। কুমড়ো দিয়েছে, আমার মেয়ে খায়নি কুমড়ো। বন্ধুরা, আমরা দক্ষিণেশ্বরের লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি। তো লঞ্চ 3:30 বেলুড় মঠের মন্দির খুলবে, তার জন্য লঞ্চ এখনও আসেনি। তো আমরা একটু আগেই চলে এসেছি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাবলাম এখানটা একটু ভিডিও করি, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো। চলো তোমরা দেখতে থাকো লঞ্চ আসছে। লঞ্চ এসে গেছে, তো লঞ্চে সবাই এক এক করে উঠছি। তো চলো আগে লঞ্চে উঠে নিই, তারপরে উঠে তোমাদের সাথে কথা বলবো, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এক এক করে সবাই উঠে পড়লাম লঞ্চে। তো লঞ্চে উঠে সবাই বসলাম। তো বসার পরে লঞ্চের ওপরে পেপসি উঠেছিল, তো প্রচণ্ড গরম হচ্ছিল আর পেপসি খেতে সবারই ইচ্ছা করছিল, তো দাদাভাই খায়নি। তো আমরা অনেকে নিয়ে পাঁচজনে পাঁচটা পেপসি কিনলাম। তো নানান কালারের যে যেমন ইচ্ছা হলো কিনলো, তো কিনে খেতে লাগলাম। তো পেপসিটা খাওয়া দাওয়া হয়ে গেল। আর তোমাদের দাদাভাই দেখাচ্ছিলো যে ওইখানে বিএসএফের ক্যাম্প আছে, তো তোমাদের ওইটা দেখাতে পারলাম না কারণ ক্যামেরা করিনি। আর তারপর বললাম তোমার দাদাকে একটু ভিডিও করতে, তো সামনে ওকে বললাম মুখটা ঘোরাও, তো বললো কি না পাগল সব ভিডিও করে এখানে। তো বলতে আমার একটু রাগ হয়ে গেছিলো, রাগ হতে আমি পিছন দিকে চলে গেলাম। চলে গিয়ে পূজার কাছে গিয়ে বসলাম, আর বসে তারপরে ওদিকটা ভিডিও করে বলে ঠিক করলাম। তো আমার একটু রাগ হয়ে গেছিলো, তাই জন্য আমি রাগেই চলে এসেছি পূজার কাছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে দিচ্ছি। তো তার জন্য একটু উলট পালট হয়ে যাচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও কারণ ভয়েসটা মানে ঠিকঠাক দিতে পারছি না, মানে ঠিক জায়গায় ঠিকঠাক তো হচ্ছে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তো তোমরা তোমাদেরকে যতটা পারবো শেয়ার করবো। হেভি লাগে। হ্যাঁ
তো লঞ্চ ছেড়ে দিয়েছে দেখো, আর দূর থেকে দেখা যাচ্ছে বেলুড় মঠের মন্দিরটার গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখো। আর আমার মোবাইলের চার্জও প্রায় শেষ, কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তো চলো যতটা পারবো শেয়ার করবো। আমরা বেলুড় মঠে আমরা চলে এসেছি, তো এসে অনেকক্ষণ বেলুড় মঠে অনেক মজা করলাম, দু চারটে শর্ট ভিডিও বানালাম, তো একটা মানে চ্যালেঞ্জ ভিডিও বানালাম, তো পূজার ব্লগে পূজার চ্যানেলে বানালাম। তো তারপরে এবার বাড়ি ফিরতে হবে, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, হাওয়াটা আজকে একটু কমই আছে, তো বাড়ি ফিরবো, আমার চার্জ নেই। এটা আমি মেয়ের মোবাইলে ভিডিওটা বানিয়েছিলাম, তো তারপরে ভিডিওটা আমি আমার নিজের মোবাইলে নিয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি। চলো এবার বাড়ি ফিরতে হবে, বাড়ি গিয়ে কথা বলবো। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখো স্নান সেরে নিয়েছি, এখন বাজে 8:30, তো ভিডিওটা ওখানে বলা হয়নি, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো, তো আর দেখাতে পারলাম না, আমার পুরো চার্জ নষ্ট হয়েছিল, এসে একটু চার্জ দিয়ে চান টান করলাম, তারপরে তোমার সাথে কথা বলছি। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তাই অনেকটা বড় হয়ে গেছে, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো কালকে ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা।